بسم الله الرحمن الرحيم السلام عليكم সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা আজকে কথা বলবো দুই বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনারা বাড়ির 3D ভিউটি দেখতে পাচ্ছেন আমি ধারাবাহিকভাবে আরো দেখাবো বাড়ির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা দুই বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা এটি হচ্ছে বাড়ির 3D ভিউ এটি হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্টে আমরা একটি চমৎকার ডিজাইনের পর্চ দিয়েছি এবং এইখানে বাড়িতে ওঠার জন্য সিঁড়ি দিয়েছি আর দুই পাশে বসার জন্য জায়গা করে দিয়েছি আপনারা চাইলে সেম ডিজাইনটি করতে পারেন আশা করি আপনারা ডিজাইন চেঞ্জ করবেন না কারণ এই এই ডিজাইনটি খুব চমৎকার হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এটি হচ্ছে ব্যালকনি এই ব্যালকনিটির মেজারমেন্ট আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেব ব্যালকনিটা আমরা যেভাবে ডিজাইন করেছি আপনারা চাইলে সেম ডিজাইন রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন উপরে আমরা ছাদে যে প্যারাপেট ওয়াল দিয়েছি আপনারা চাইলে প্যারাপেট ওয়ালগুলোও সেম ডিজাইনে রাখতে পারেন অথবা চেঞ্জ করেও করতে পারেন এবং জানালার ডিজাইনগুলো আমরা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে সেমভাবে করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যানে আপনারা বাড়ির ডিটেলস সব কিছু দেখতে পাবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ জায়গার দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট 3 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 18 ফিট 3 ইঞ্চি এখানে পর্শ টোটাল জায়গার পরিমাণ হয় 590 স্কোয়ার ফিট জায়গা শতাংশ হিসাব করলে 1.5% জায়গা চাইতে আপনার কম জায়গায় এই বাড়িটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা সেইটি দিয়ে উঠে আমরা পর্চটি দেখতে পাচ্ছি 5 ফিট বাই 7 ফিটের অনেক বড় সড়ো খোলামেলা একটি পর্চ এই পর্চের এই পাশে আমরা কেচি কেটে দিয়েছি আপনারা 3D ভিডিওতে দেখতে পেয়েছেন তো পর্চটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে সিঁড়িঘটি দেখতে পাচ্ছি সিঁড়িঘটির যে ল্যান্ডিংটি এই ল্যান্ডিংয়ের নিচে আমরা মূলত কমন টয়লেটটি দিয়েছি 5 ফিট বাই 5 ফিটের এই কমন টয়লেটটি আপনারা সিঁড়ির নিচে ইউজ করতে পারবেন খোলামেলা একটি টয়লেট হবে আর যদি আপনাদের জায়গা থাকে তাহলে আপনারা জায়গা একটু বাড়িয়ে নিয়ে অন্য জায়গায় টয়লেটটি করতে পারবেন যেহেতু এখানে জায়গার পরিমাণ কম এই জন্য আমরা সিঁড়ির নিচে টয়লেটটি দিয়েছি তো বন্ধুরা সিঁড়িতে বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা আমাদের একটি বেডরুম দেখতে পাচ্ছি এখানে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিটের অনেক বড় সড়ো খোলামেলা একটি বেডরুম আর এই বেডরুমটিতে আমরা দুটি জানালা দিয়েছি যাতে করে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে আর এই জানালার মেজারমেন্ট হচ্ছে 4.5 ফিট বাই 5 ফিট 4.5 ফিট হাইট আর পাশে থাকবে 5 ফিট বেডরুমের এই পাশে বরাবর মাঝখানে আমরা কিচেনটি দিয়েছি 5 ফিট বাই 7 ফিটের অনেক বড় সড়ো খোলামেলা একটি কিচেন ছোটো বাড়ির জন্য এটি স্ট্যান্ডার্ড এবং এটি যথেষ্ট এটি হচ্ছে বন্ধুরা আমাদের মাস্টার বেডরুম 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিটের মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি 10 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিটের এই বেডরুমগুলো স্ট্যান্ডার্ড সাইজের আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় মেটেরিয়ালস মালামাল রেখে এই বেডরুমগুলো ইউজ করতে পারবেন আর আপনাদের অবসর সময় কাটানোর জন্য আপনারা এই ব্যালকনিটি ইউজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এরকম কম বাজেটের মধ্যে ছোটো জায়গায় দুই বেডরুমের বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে কলামে এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল মেইন কলাম লাগবে হচ্ছে 8টি সিঁড়ির কলাম সহ টোটাল 8টি কলাম লাগবে আর সামনে পর্চের জন্য 2টি কলাম টোটাল 10টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাজেটে আমাদের নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেট লাগবে এটি হচ্ছে আমরা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমরা মোটামুটি 8.5 থেকে 9 লক্ষ টাকার মধ্যে এই বাড়ির কাজটি শেষ করতে পারবো আর যদি আমরা একটু গর্জিয়াসলি ডিজাইন করে বাড়ির কাজটি করতে চাই তাহলে 10 লক্ষ টাকা হলে আমাদের বাড়ির কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আমরা 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 10 থেকে 11 লক্ষ টাকা আর 2তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করতে চাইলে এই বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার মতো তো বন্ধুরা আপনারা যদি এরকম বাড়ি আমাদের কিন্তু করাতে চান তাহলে এখানে ফোন নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বন্ধু যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ সুনামের সহিত কাজ করছি আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদেরকে দিয়ে করাতে চান তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম